বিসমিল্লাহ রকমান ইরাহিম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ আজকে আমি ড্রাগন বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো এটা আসলে একরকম রিকোয়েস্টের পরে আমি আজকে ভিডিওটা আমি তৈরি করতেছি যে জন্য যারা ড্রাগনের সাথে কন্টিনিউ আছেন যারা ড্রাগন বাগান আছেন তারা আশা করি এই ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন তো ঠিক এই মুহূর্তে যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো মূলত যে বিষয়টা আমি নিয়ে আজকে কথা বলবো এটা হয়েছে আপনার ঠিক এই সময়টায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার ড্রাগন গাছে হরমোন জাতীয় বা পিজিআর গ্রুপের কোনো ভিটামিন ইউজ করা যাবে কি না আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন তো সেই সুবাদে আমি দুই একটি কথা বলবো আমার ড্রাগনের সাথে আমি জড়িত আছি আপনারা জানেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তো তাদের উদ্দেশ্য করে আর কি দুই একটি কথা বলবো যে জিনিসটা হলো একটা ড্রাগনের নতুন যখন কুশি হয় ম্যাসুইড বা ইন ম্যাসুইড সে দুইটা জিনিস আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করি যারা আমার ভিডিওটা এই অল্প সময়ের ভিতরে দেখবেন আপনি যদি ড্রাগনের সাথেও জড়িত থাকেন তাহলে আপনি উপকৃত হবেন আর কি ইনশাল্লাহ তা আপনারা দেখেন যদি আমার পেছনে যে কুশিটা দেখাই ক্যামেরাটা একটু যদি কাছে নাও দেখাতে পারবো এই কুশিটা আপনার এখনও ম্যাসুইড হইতে আপনার এখনও এক থেকে দুই মাস সময় লাগবে এটা গ্রোথটা এখনও হওয়ার সম্ভাবনা আছে যদি আপনাদেরকে একটু ছোটো কুশি দেখায় আর কি এই যে দেখেন এগুলা কিন্তু আপনার গ্রোথের দিকে আসে আর কি যদি এই এই একটা কুশি দেখেন এটা আমরা রেখেছি এটা মূলত আপনার আরও বড় করার জন্য কিন্তু আপনারা জানেন বাংলাদেশে যেই পিজিআরগুলো আছে যখন আপনি হরমোনটা এখানে ইউজ করবেন মানে যখন কীটনাশক শোকের সাথে বা এমনি নর্মালি আপনি যখন স্প্রে করবেন তখন কিন্তু এর গ্রোথটা সোলো হয়ে যাবে মানে এই এই ডালটাকে ওই ওষুধটার কাজ হয়েছে ম্যাসুইড করে দেওয়া। কিন্তু আপনি যদি পরিপূর্ণ একটি বাগান তৈরি করতে যান তাহলে অবশ্যই সেই গাছটি হওয়ার সময় দিতে হবে আপনারা জানেন পিজিআর গ্রুপে যে কোনো আপনার ভিটামিন স্প্রে যদি আমরা করে থাকি গাছে ফুল ফল বা নতুন কুশি এগুলা তৈরি হয় এর ক্ষেত্রে আপনার আর দুই মাস পরে আপনার ফুল আসবে আর কি তো দুই মাস আগে যদি আপনি এখন পিজিআর ইউজ করেন তাহলে নতুন করে আবার গাছে কুশি আসবে আর যে কুশিগুলো উপরে স্প্রেটা পড়বে এই ছোটো দেখায় আর এটা বড় দেখায় দুইটা কিন্তু গ্রুতের দিকে এখন আছে আরও লম্বা হবে গাছটা হেলদি হবে তো ঠিক এই সময় যদি আপনি এখানে পিজিআর গ্রুপের যে কোনো কোম্পানির আপনার পিজিআর গ্রুপে যেটা ভিটামিন বলে থাকে আর কি এই ধরনের যদি স্প্রে করেন তাহলে এই গাছটা আপনার এখানে স্লো হয়ে যাবে প্লাস এই গাছটাকে সেই ওষুধের মাধ্যমে ম্যাসুট করে দেবে শক্ত করে দেবে তখন এই এই কুশিটা কিন্তু আর লম্বা হওয়ার সম্ভাবনা থাকলো না তো এর জন্য যারা আমাকে ফোন দিয়েছিলেন অনেকেই ফোন দিয়েছিলেন অনেক জায়গা থেকে যে আমরা এই সময় পিজিআর দেবো কিনা তবে আমার আইডিয়া থেকে আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি ঠিক এই সময়টা আপনি পিজিআর থেকে দূরেই থাকুন আপনার জমিতে যদি পিঁপড়া লেদা পোকা এগুলো থাকে তাহলে আপনি যদি পচনের সমস্যা থাকে ছত্রানাশক ইউজ করেন পিঁপড়া থাকলে কীটনাশক ইউজ করেন আর যদি লেদা পোকা থাকে তাহলে বিভিন্ন আপনার কোম্পানির আমরা ইমাক্টো দিয়ে থাকি সাসমেন দিয়ে থাকি মানে লেদা পোকার জন্য যে ওই বিষগুলো মূলত তৈরি হয় যে কোনো কোম্পানি তৈরি করে ওইগুলো আপনি খেয়াল করবেন ওইগুলো দেওয়ার জন্য আপাতত এখনও পিজিআর দেওয়ার গ্রুপে কোনো ওষুধ দেওয়ার মতন সময় এখনও আসেনি কারণ হাতে এখনও সময় আছে তা আপনি যদি এখনই এরকম ছোট। টুকাটাকে আপনি ম্যাসুট করে ফেলেন তাহলে কিন্তু আপনি বেশি ফল পাবেন না যদি সেটা বুঝায় এই যে এই ডালটা দেখতেছেন মোটামুটি প্রায় দুই ফিট হয়ে আছে আর এইটা আপনার প্রায় দশ ইঞ্চি তাহলে এখনও আপনার চোদ্দো ইঞ্চি বাকি আছে এই এইটার সমান হতে এখন যদি এটা উপরে পিজিয়ার পরে তাহলে কিন্তু এই ডালটার আর গ্রোথ থাকবে না তো যারা আমার এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি বলবো যে আমি কী বলার চেষ্টা করেছি আপনার জমিতে যদি ছত্রাকনাশক মানে পচনে কোনো সমস্যা থাকলে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন পিঁপড়া বা লেদা পোকা থাকলে আপনি ওইগুলার চিকিৎসা নিতে পারেন কিন্তু ভিটামিন থেকে এখনও একটু দূরে থাকাটাই ভালো কারণ নভেম্বর থেকে আপনার ড্রাগন গাছে মূলত নতুন কুশি আসে তো আপনি যখন পিজিআর গ্রুপে যখনই আপনি কিছু ইউজ করবেন তখন কিন্তু অ্যাভেলেবেল আপনার কুশি আসা শুরু হবে তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত গাছ হয়ে গেলে আপনি ফলে ততটা লাভবান হতে পারবেন না তো তাদের যারা মূলত ড্রাগনের সাথে আছেন তারাই আশা করি বুঝতে পারবেন আর যারা নতুন দেখছেন তাদেরকেও আমি বলবো খেয়াল করে আমি কি বললার চেষ্টা করলাম প্র্যাকটিক্যালি দেখাইছি সেই জিনিসটা আপনি অবশ্যই বুঝতে পারবেন তো এই আমি মূলত যেই ফেব্রুয়ারি সতেরো তারিখ আজকে আমি কথা বলছি এই সময়টা আমরা এখনও কোনো বিজিআর গ্রুপে যেটা ভিটামিন বলি এটা এখনও ইউজ করি নাই আমরা আসলে মূলত আপনার যখনই ভিটামিন ইউজ করে থাকি যেই জিনিসটা করি আর কি সেই জিনিসটাও আপনাদেরকে আমি বলি আমরা এখনও এক থেকে দেড় মাস পরে ইউজ করবো এখনও সময় আসে নাই ওই সময় আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো ভিডিও করে জানাবো যে আমরা কোনটা ইউজ করি তবে আমি নর্মালি বলতে পারি পিজিআর গ্রুপে আমরা লিটোসিন ফ্লোরা মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন যেটা পিজিআর গ্রুপ যেটা আপনার ভিটামিন তৈরি করে থাকে ওইগুলো আমরা ইউজ করি আমি আর বেশি ওষুধের নাম বললাম না তবে যাদের গ্রোথ গাছের এখনও রয়েছে যে এখনও লম্বা হওয়ার সম্ভাবনা আছে তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো একটু ওয়েট করুন আপনার গাছটা সম্পূর্ণভাবে গ্রোথ হওয়ার সুযোগ আছে এখন এই এক দেড় মাসের ভিতরে কারণ হালকা গরম পড়তেছে এখন এই গরমে আপনার গাছটা যথেষ্ট ম্যাসুইট এমনিতেই হবে তা আপনার গাছটা যদি বেশি বড় হয় তাহলে আপনি লাভবান কিভাবে হবেন সেই জিনিসটা আমি সংক্ষেপে শেষ করব এই ডালটা যদি আপনার এখন ম্যাসুইট হয়ে যায় এটা কিন্তু এখন এক বিগত হয় নাই মানে আট ইঞ্চিও হয় নাই যখন এই ডালটা এরকম একটা বড় ডালে পরিণত হবে এখানে যদি একটা ফুল আসে মাথায় কিন্তু একটা দুই একটা ফুল আসার সম্ভাবনা থাকে কিন্তু এই ডালটায় যদি এই ছোটো ডালটা কয়টা বা ফুল আসতে পারে তাহলে আপনি খেয়াল করে বুঝতে পারবেন যত বড় ডালটা বা কুশিটা হবে সেই ডালটা কিন্তু বেশি ফুল আসার সম্ভাবনা থাকবে সেটা থেকে আপনি বেশি ফল পেতেও পাবেন আর কি ইনশাআল্লাহ তো আজকে মূলত আপনার যেই গুঁড়োটা যদি এখনই থামায় দেন তাহলে আপনার ডাল লম্বা হবে না ড্রাগন গাছটা বড় হবে না ফল আপনি যদি বাণিজ্যিকভাবে বেশি লাভবান হতে চান তাহলে অবশ্যই একটু মানে সময় গুলা নিয়মগুলো মেনে চলতে হবে তো আজকে মূলত আমি ভিটামিন কোন মানে পিজিআর গ্রুপে কোনো সময় দেওয়া যায় সেই জিনিসটাই বলার চেষ্টা করলাম তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতন আমি এখানেই বিদায় নেব তো যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত ড্রাগন বা পেয়ারা বিভিন্ন আমার ফল যেগুলো আছে এগুলা নিয়ে আমি কথা